এই মাত্র পাওয়া খবর, অস্ট্রেলিয়ায় সাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হচ্ছেন সাকিব খান। তাই তো এবার সাকিবের বিরুদ্ধে মিডিয়ার সামনে একই বললেন নায়িকা পূজা চেরি এবং জানালেন সাকিবের অনেক গোপন তথ্য, যে কারণে অস্ট্রেলিয়া থেকে আসতে চায়নি সাকিব। এ বিষয়ে এবার অনেক বড় তথ্য দিলেন নায়িকা পূজা চেরি। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। গত কয়েকদিন ধরে ঢালিউডের সবচেয়ে আলোচিত খবর চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ কাণ্ডের অভিযোগ। এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে সমালোচনা। গত কয়েকদিনে টক অব দি কান্ট্রিতে রূপ নিয়েছে সাকিব খানের বিরুদ্ধে প্রযোজক রহমতুল্লাহর তোলা ধর্ষণ অভিযোগ। ইতিমধ্যে যে কোনো সময় সাকিব খান পুলিশের হাতে গ্রেফতারও হতে পারেন, কেননা ডিবি কার্যালয়ে বেশ কয়েক ঘণ্টা সাকিব খানকে আটকে রাখা হয়েছিল এবং অনেক রকম তথ্য তার কাছ থেকে নেওয়া হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সাকিব খানকে যে কোনো সময় গ্রেফতার করতে পারেন পুলিশ। তাই তো এমন অবস্থাতে পূজা চেরি বলেন সাকিব খান সম্পূর্ণ পরিস্থিতির শিকার, তাকে ফাঁসানো হয়েছে, সে কখনো এমন কাজ করতে পারে না। সে চাইলে হাজার হাজার মেয়ের সাথে সম্পর্ক করতে পারে, কিন্তু জোরপূর্বক ভাবে কাউকে ছেড়ে ধর্ষণ করেনি। অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়া গিয়ে সাকিব খান ধর্ষণ করেন এবং সেখানে গ্রেফতারও হয়েছিলেন বলে দাবি করেন রহমতুল্লাহ। বিপরীতে সাকিব ওই প্রযোজককে প্রতারক ও বাটপার বলে মন্তব্য করেন। এ নিয়ে রহমতুল্লাহ লিগাল নোটিশ পাঠান এবং চিত্রনায়ক প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেন পাল্টা। এটা সম্পূর্ণ রেষারেষির কারণে হচ্ছে, কেননা অনেকেই চান না সাকিব খান মাথা উঁচু করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামনের দিকে নিয়ে যাক। তাই তো এটা তার বিরুদ্ধে একটা চক্রান্ত মাত্র। ইতিমধ্যে পূজা চেরির সাথে যে সাকিব খানের খুব ভালো সম্পর্ক, তা সেই সম্পর্কের জেরেই সাকিবের পাশে, সাকিবের দুর্দিনে পূজা চেরি তার পাশে দাঁড়িয়েছেন। সবশেষ বৃহস্পতিবার সাকিব মামলা করে সাংবাদিকদের বলেন, এখন আমি বিজয়ের হাসি হাসছি, কারণ আমি আমার পরিবার ও সবাইকে এটা বোঝাতে পেরেছি যে এসব একটা ফাঁদ ছিল। আমার ফ্যান ফলোয়াররা এখন নিশ্চিন্তে কথা বলতে পারবেন। তাই তো বর্তমান সময়ে সাকিব খানকে নিয়ে নায়িকা পূজা চেরির এমন মন্তব্যে রীতিমতো মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। তো বন্ধুরা, সাকিব খানকে নিয়ে নায়িকা পূজা চেরির এমন মন্তব্যে আপনাদের মতামত কী? আর আপনাদের কি মনে হয় সাকিব খান কি নির্দোষ না দোষী? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।